নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/5/2023 শিক্ষক মহাশয়দের যে প্রাইভেট টিউশন বন্ধর এর আগেও অনেকবার নোটিশ জারি করা হয়েছে, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আজকে আপডেট রয়েছে। দেখে নেব শিক্ষক মহাশয়দের প্রাইভেট টিউশন বন্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কী রয়েছে। স্কুল শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশন বন্ধ করতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম আইন দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও স্কুল শিক্ষকদের একটা বড় অংশ বাড়িতে বা ভাড়া বাড়িতে বা কোচিং সেন্টারগুলোতে দীর্ঘদিন ধরে প্রাইভেট টিউশন করে চলেছেন। এর ফলে শুধুমাত্র সরকারি চাকরির শর্ত লঙ্ঘন করে বেআইনি উপার্জন করছেন তাই নয়, তার সঙ্গে আরও বেকার জীবন, মানে বেকার যারা চাকরি করছে তাদের জীবনকেও দুর্বিষহ করে তুলেছে। তো সেই ক্ষেত্রে তাই গৃহশিক্ষক কল্যাণ সমিতি তাদের দাবি যে গৃহশিক্ষকদের স্বার্থ লড়াই করছে সরকার, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য ও গৃহশিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি কোনোরকম পরিবর্তন দেখা যায়নি। তাই গৃহশিক্ষক কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রাইভেট টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার গত এই গৃহশিক্ষক কল্যাণ সমিতির করা কেসের নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছে, নির্দেশ দিয়েছেন যে স্কুল শিক্ষকরা টিউশন করতে পারেন না। কেস 112-তে যা সমস্ত বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার নাম আছে তাদের বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আরও জানানো হয়েছে অন্যান্য সংগঠন ও বিভিন্ন স্কুল শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধেও বোর্ড স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবেন কিনা সেটাও তা বোর্ড ঠিক করবে। এই সংগঠনের পক্ষ থেকে সমস্ত গৃহশিক্ষক ও গৃহশিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হয়েছে, সরকারি নির্দেশটা আমাদের পক্ষে ছিল, আজ কঠোর নির্দেশ আমাদের পক্ষেই গেল, তাই বলে এই টিউশন বন্ধ করবে এ নিয়ে নিশ্চয়তা আমরা পাবো কী করে, তা আমাদেরকে রাস্তায় থাকতে হবে, নিজের নিজের এলাকায় টিউশনরত শিক্ষকদের নামের তালিকা তৈরি করতে হবে। তো দেখা যাক কত দূর এটা হয়, এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।